নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি মোচার চিংড়ি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি আগে থেকে মোচা কেটে নিয়েছি, ছোটো ছোটো করে পিচ করে আমি কেটে নিয়েছি। এটা নুন হলুদ মাখিয়ে আমি জলে দিয়ে রেখে দিয়েছি। এবারে আমি সিদ্ধ করে নেব। আমি অন করে দিচ্ছি গ্যাসটা। মোচার ভিতরে এই যে ডাঁটি, শক্ত শক্ত ডাঁটিগুলো ছিল, ফেলে দিয়েছি। আর তার সঙ্গে এরম এ খোসা থাকে, এগুলো বন্ধুরা ফেলে দিতে হবে। আমি আর একটা ওভেন জ্বেলে দিচ্ছি। আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি অল্প করে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নেব। এবার আরও 2 চামচ তেল দেব, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়ন দিচ্ছি ফোড়নে। ভাজা ভাজা হয়ে গেছে, আমি 1টা পেঁয়াজ কুটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কেটে নেওয়া আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষে নেব। আমি গ্রামের পদ্ধতিতে রান্না করছি বন্ধুরা, বাড়িতে যে কটা উপকরণ আছে তাই দিয়ে আমি রান্নাটা করছি। আর একটু সিদ্ধ হবে বন্ধুরা। বন্ধুরা, সবসময় পাকা কলার মোচাটা নিয়ে তরকারি করবে, কাঁচকলার মোচা তেতো হয়, ওটা চপের জন্য ভালো। চপ করে খেলে তবু গরম গরম খেলে তেতোটা বোঝা যায় না, কিন্তু রান্না করে খেলে তেতো হয়। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি রসুন বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট চাপা দিয়ে গলিয়ে নেবো আলুটা। এটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি অফ করে দেব, দিয়ে জলটা আমি ঝরিয়ে নেব। বন্ধুরা, আমি খুলে এবারে নেড়ে দেব। আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি মশলা দেব। লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো আর মৌরির গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। আমি সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি ধনে পাতা নিয়েছি দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দেব, দিয়ে আমি আবার ভালো করে কষে নেব। বন্ধুরা, আমি 1 চামচ তেল নিচ্ছি, তেলটা আমি গরম করে নেব। আর তেলের মধ্যে বন্ধুরা আমি অল্প করে চিনি দেব, এটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে আর তরকারির কালারটা চলে আসবে বন্ধুরা। এবারে আমি তরকারির মধ্যে ঢেলে দেব। আমি সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে রান্না করে একটা বার খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধুরা, মোচার মধ্যে আমি 1টা মশলা আমি দেইনি বন্ধুরা, সেটা হলো আদা। আদা দিলে তরকারি কিটকিটি ভাব এসে যায়, কেননা আদায় কাঁচকলা কোনো দিন মিস খায় না। ধরো যদি বলো এটা তো আর মানে কলা নয়, কিন্তু এটা তো কলার ফুল, তার মধ্যে তো ছোটো ছোটো মানে কলা হয়ে থাকে, তার জন্য ওই তিতকিটি ভাব চলে আসে আদা দিলে। কলার তরকারি করবে, করে আদা দেবে, দেখবে ঝোলটা কেটে যাবে। আমি 2 মিনিট চাপা দিয়ে রাখবো বন্ধুরা। এই ওভেনটা আমি অন করে আমি গরম জল বসাবো।
A few minutes later. আমি খুলে এবার একটু নেড়ে দেব। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আস্তে আস্তে তেলটা যখন ছাড়বে আমি গরম জলটা দিয়ে দেব। দেখো বন্ধুরা কষতে কষতে আলুটা গলে গেছে অনেকটা। এদিকে প্রায় কষা শেষ, আমি এবারে গরম জলটা দিয়ে দেব। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। A few minutes later. বন্ধুরা খুলে আমি এবারে একটু নেড়ে দেব। আমি তেজপাতাটা ফেলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঝোল মেরে আমি নামিয়ে নেব। আমি আরও দু মিনিট ঢাকা দিয়ে রাখবো। A few minutes later. বন্ধুরা আমি খুলে একটু নেড়ে দেব। আমি দু একটা আলু বন্ধুরা ভেঙে দিচ্ছি, ঝোলটা যাতে গাঢ় হয়ে যায়। আমি সব শেষে একটু গরম মশলা ছড়িয়ে দেব। হয়ে গেছে বন্ধুরা, আমি অফ করে দেব। আমি ঢেলে নেব প্লেটে। বন্ধুরা মোচা চিংড়ি আমাদের রেডি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার নতুন বন্ধু যারা হবে তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজ আমি আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।